আসসালামু আলাইকুম আপুরা, আপুরা চলে আসলাম গছ কাপড়ের শপে। আর এখান থেকে সব ধরনের এক কালারের গছ কাপড়ের কালেকশন দেখিয়ে দিব এবং এইগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিব। যাদের ভালো লাগবে তারা কিন্তু নিতে পারবেন এবং ঘরে বসেই কিন্তু প্রাইসটা জানতে পারবেন। এটা কিন্তু বহরে অনেক হবে, কয় হাত বহর হবে ভাইয়া? 60 ইঞ্চি বহরে হবে, ঠিক আছে। যারা আপুরা হচ্ছে 60 ইঞ্চি বোরকা তৈরি করতে চান তারাও কিন্তু নিতে পারবেন। বোরকা, কামিজ, সালোয়ার, শাড়ি সব কিছুর জন্য। এটা কি ফ্যাব্রিক্স, খুবই সুন্দর সফট একটা কোরিয়ান সিল্কের হবে। যারা একটু গ্লেজি ফ্যাব্রিক্স পছন্দ করেন ব্লাউজও মেক করে ফেলতে পারবেন, যে কোনো ধরনের ড্রেস, গাউন, লেহেঙ্গা এগুলোও কিন্তু মেক করে ফেলতে পারবেন। সো এই ডিজাইনটার যে কালারগুলো আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি, যাদের ভালো লাগবে নিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খুব সুন্দর একটা সিলভার কালার থাকবে, এটা একটা থাকবে ব্লু, পাউডার ব্লু কালার, ব্ল্যাক কালার থাকবে, লাক্স কালার থাকবে, অনেক সুন্দর কিছু কালার থাকবে। এটা কিন্তু অলিভ কালার থাকবে, ডিপ অলিভ কালার। এটা হচ্ছে পিচ কালার থাকবে, যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি, অনেক অনেক কালার, ঠিক আছে। মেরুন, ব্ল্যাক সব ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা, আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি, যার যে কালারটা পছন্দ হবে মার্ক করে কিন্তু ভাইয়াদের পাঠিয়ে দিলে আপনারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন। তো এই কোরিয়ান, আচ্ছা কোরিয়ান সিল্কটার প্রাইস কেমন, গজ কেমন ভাইয়া? 180 টাকা। আচ্ছা, কোরিয়ানটা হচ্ছে 180 টাকা গজ। আপনারা যারা কোরিয়ান সিল্কটা নেবেন তারা পেয়ে যাবেন 180 টাকা। এটা 100% ভালোটা হবে, ঠিক আছে, এক নাম্বারটা হবে, অরিজিনালটা হবে। সো এটার গজ পড়বে 180 টাকা। এখন দেখিয়ে দিব হচ্ছে শামু সিল্কের ভিতরে, এটাও খুব ভালো মানের হবে। এই কাপড়ের কোয়ালিটি কিন্তু আপনারা চেঞ্জ হয়ে যায়, কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু অরিজিনাল যে ফ্যাব্রিক্সগুলো সেগুলোই পাবেন। গ্লেজ দেখেই কিন্তু বোঝা যায় খুবই সুন্দর হবে। তো শামু সিল্কের কালারগুলো ওয়াও, খুবই সুন্দর সুন্দর কালার হবে। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, যাদের ভালো লাগবে এগুলো সবগুলো এখন যে দেখাচ্ছে এগুলো হচ্ছে শামু সিল্কের ভিতরে হবে। যার যে কালার দরকার এগুলো দিয়ে কিন্তু আপনারা সালোয়ার মেক করতে পারবেন, কামিজ, গাউন, শাড়ি যে কোনো কিছুই কিন্তু মেক করতে পারবেন। এগুলো হচ্ছে শামু সিল্কের ভিতরে হবে। এই যে এগুলোও কিন্তু শামু সিল্ক হবে, খুবই সুন্দর সফট একটা ফ্যাব্রিক্স এবং গ্লেজি একটা ফ্যাব্রিক্স হবে। তো ভাইয়া, শামু সিল্কের প্রাইস 160 টাকা মাত্র। আচ্ছা ভাইয়ারা কিন্তু হোলসেল প্রাইস বলতেছে, আপনারা একদম কমে পেয়ে যাচ্ছেন, মাত্র 160 টাকা গজ পড়বে শামু সিল্ক। আচ্ছা এইটা কি ফ্যাব্রিক্স ভাইয়া? বুনন সিল্ক। আচ্ছা এটার ভিতরে একটু দেখি বুনন সিল্কটা, এটাও কিন্তু খুব সুন্দর। এটা দিয়ে চাইলে কিন্তু আপনারা বোরকা মেক করতে পারবেন, গাউন, শাড়ি এগুলো, ওয়াও ড্রেসও কিন্তু অনেক ভালো লাগবে। ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর, অনেক সফট। আমি একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা বুননের মতো ডিজাইনটা, এই জন্য কিন্তু বুনন সিল্ক। এটা অনেক সফট একটা ফ্যাব্রিক্স, এটার কালার অনেক সুন্দর সুন্দর কিছু কালার থাকবে। এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, ই টাইপের একটা, মানে এটা কি কালার ভাইয়া? অনেক সুন্দর একটা কালার, মানে কালারটার নাম বলতে পারতেছি না, বাট খুব সুন্দর একটা কালার। এই যে একটা হবে, এটাও খুব সুন্দর, এটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার। আচ্ছা এইগুলো আমি যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বুনন সিল্কের হবে। এটার গজ কত হবে ভাইয়া? 200 টাকা করে গজ হবে। এটাতে এই যে প্রত্যেকটা কালার, অনেক সুন্দর সুন্দর কিছু কালার থাকবে, মাত্র 200 টাকা করে গজ থাকবে। আর এগুলো হবে নর্মাল যে ইনারের জন্য এবং সালোয়ারের জন্য নেয় ওগুলো, তাই না? বাটারফ্লাই, এগুলোর গজ কত হবে? 70 টাকা হবে এখন গজ। তো এগুলোও কিন্তু যারা একটু নর্মালের ভিতরে নিতে চাচ্ছেন ইনারের জন্য বা সালোয়ারের জন্য, 70 টাকা করে গজ পড়বে, ঠিক আছে। আর তাছাড়া কিন্তু এখানে আপনারা কটনেরও হচ্ছে এক কালারের গজ কাপড় পেয়ে যাবেন। আচ্ছা ব্লাউজের জন্য, সালোয়ারের জন্য, কামিজের জন্য, ইনারের জন্য আপনারা কিন্তু যেখানে কটনের গজ কাপড় পেয়ে যাবেন। আচ্ছা কটনের গজ কাপড়ের দাম কেমন ভাইয়া? আচ্ছা বয়েলটা হচ্ছে 90 টাকা, এটা ভালো মানেরটা, তাই না? একদম পাতলা যেটা হবে সেটা হচ্ছে 90 টাকা, আর যেটা প্রবলেম হবে ওইটা হচ্ছে 80 টাকা। তা আমি আবার একটু অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি, যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন দূর থেকে। এখানে কিন্তু অরিজিনাল ফ্যাব্রিক্সগুলো পেয়ে যাবেন, এই জন্য নির্দ্বিধায় কিন্তু নিয়ে নিতে পারেন। এটা ঢাকা গাউসিয়া মার্কেটের নিচতলায় আরব ম্যাচিং সেন্টার, এখানে এসেও কিন্তু দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।